সারা দেশে যুব সমাজ বহুদিন বাদে বেকার যুবকরা চাকরি প্রার্থী যুবকরা রাস্তায় নেই। তুমি তাদের ক্ষোভ এবং আন্দোলনকে আমি সম্মান জানাচ্ছি। সরকার আরএসএস পরিচালিত বিজেপি সরকার মোদিরা কি প্রতিশ্রুতি দিয়েছিলেন 2 কোটি লোকের বছরে চাকরি, মানে 8 বছর 16 কোটি মানুষের চাকরি হওয়ার কথা ছিল। 16 কোটি তো 1,60,000 10% হয়নি, উল্টে 14 কোটি লোকের কাজ চলে গেছে। 45 বছরে রেকর্ড সংখ্যক বেকার এই মোদির জমানায় হয়েছে। অগ্নিপথকে কেন্দ্র করে সারা দেশে যুব সমাজ বহুদিন বাদে বেকার যুবকরা চাকরি প্রার্থী যুবকরা রাস্তায় নেমেছে। আমি প্রথমেই তাদের ক্ষোভ এবং আন্দোলনকে আমি সম্মান জানাচ্ছি। সরকার আরএসএস পরিচালিত বিজেপি সরকার মোদিরা কি প্রতিশ্রুতি দিয়েছিলেন 2 কোটি লোকের বছরে চাকরি, মানে 8 বছর 16 কোটি মানুষের চাকরি হওয়ার কথা ছিল। 16 কোটি তো 1,60,000 10% হয়নি, উল্টে 14 কোটি লোকের কাজ চলে গেছে। এবং বেকার যুবকদের সঙ্গে যে প্রতারণা করেছে, খুব দেরিতে হলো আমাদের দেশের বেকাররা মোদি অমিত শাহদের প্রতারণা ধরতে পেরেছেন। এবং তাদের যে অত্যন্ত খারাপ কাজ, খারাপ গেম, যে হিন্দু মুসলমান লাগিয়ে দিয়ে সর্বদাই আসল সমস্যা, বেরোজগারির সমস্যা, দ্রব্যমূল্যর সমস্যা, এই সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দিচ্ছিল। আমি সেলুট করি সেই যুবকদের যারা এর বাইরে বেরিয়েছেন মোদি অমিত শাহদের জনস্বার্থ বিরোধী, বেকার বিরোধী, বেকার ছাত্র যুব বিরোধী যে চরিত্র তারা দেরিতে হলেও ধরতে পেরেছেন। এবং এই ক্ষোভ ন্যায়সঙ্গত, এবং এই ক্ষোভকে যে কোনো গণতান্ত্রিক মানুষ নিঃসন্দেহে তাই সমর্থন জানাবে। এবং মোদিদের বুঝতে হবে খালি ধর্মীয় জিগির তুলে আসল সমস্যা দীর্ঘকাল আড়াল করা যাবে না। এবং এটা ওদের প্ল্যান। নূপুর আজকে নূপুর শর্মাকে গ্রেপ্তার ধরুন ব্যবস্থা নেওয়া হল, কালকে আরেকজন বলবেন, এটা ওদের ধারাবাহিক প্রোগ্রাম। আরএসএস সংঘ পরিবার বিজেপি ধারাবাহিক মুসলিম বিদ্বেষ, দলিত বিদ্বেষ, খ্রিস্টান বিদ্বেষে, হ্যাঁ এটা হচ্ছে ওদের ধারাবাহিক প্রোগ্রাম। মুসলমানদের উপর এক্সট্রা রাগ কেন? কারণ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আরএসএস তৎকালীন যারা তারা ব্রিটিশের চর বৃত্তি করেছে। কোনো আন্দোলন 42 মুভমেন্ট ঐতিহাসিক ভারত ছাড়া আন্দোলনে আরএসএস যোগদান করেছে তো দেখাতে পারবে, বরং বিরোধিতা করেছেন। সাভারকার 13টা চিঠি দিয়েছে আত্মসমর্পণ করে, ব্রিটিশদের আমি সাহায্য করব এই প্রতিশ্রুতি দিয়েছেন, মুচেলেকা দিয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছে আমি ইংরেজদের হয়ে কাজ করব। সেই ইংরেজদের দালাল, তারা তো স্বাভাবিকভাবেই যারা স্বাধীনতার জন্য লড়েছেন সে হিন্দু হোক মুসলমান হোক, হ্যাঁ সেই রাগটাই ব্রিটিশরা চলে গেছেন কিন্তু তাদের দালালদের তো রেখে গেছেন, সেই জন্য ইসলামপন্থী মানুষদের উপরে তারা এত রাগ, সেই রাগের বহিঃপ্রকাশ হচ্ছে। এরা ভারতবর্ষে ব্রিটিশের স্বাধীনতা আন্দোলন, ব্রিটিশের চর, স্বাধীনতা সংগ্রামের বিরোধী, সেই শক্তি আজকে বেকার বিরোধী, বেকার যুবকদের বিরোধী, দ্রব্যমূল্যর পক্ষে এবং আদানি আম্বানির হয়ে কাজ করছে। এই গোটা ক্ষোভটা হচ্ছে মোদি অমিত শাহের বিরুদ্ধে, আদানি আম্বানিদের বিরুদ্ধে। ফলে খুব সেদিক থেকে যদি বলেন যে বেকাররা সঠিক পদক্ষেপ নিয়েছে, এগুলো স্রেফ মানুষের চোখকে অন্যদিকে ঘোরাবার জন্য এই একটা চক্রান্ত। কারণ 45 বছরে রেকর্ড সংখ্যক বেকার এই মোদির জমানায় হয়েছে। এবং তিনি এই ইসেতে আসার আগে, মসনদে আসার আগে বলেছিলেন 2 কোটি চাকরি দেবেন, তাহলে আজকে 8 বছরে 16 কোটি চাকরি হওয়ার কথা। কিন্তু গত 2 বছরে যে প্যান্ডেমিক সিচুয়েশান গেছে করোনার, তাতে 14 কোটি লোক তার কাজ হারিয়েছে। আজকে নোটবন্দির জন্য কয়েক লক্ষ মানুষ বেকার হয়ে গেছে, কয়েক লক্ষ মানুষের যে ব্যবসা ছিল সেই ব্যবসাগুলো বন্ধ হয়ে গেছে, আজকে জিনিসপত্রের দাম এতভাবে বেড়ে গেছে, তার জন্য মোদির কোনো মাথা ব্যথা নেই। গ্যাসের দাম সে যখন ছিল 360 টাকা ছিল, আজকে 1,080 টাকা, তার কোনো মাথা ব্যথা নেই। পেট্রোলের দাম সে যখন ছিল তখন ছিল 80 টাকা, এখন হচ্ছে 160 টাকা, এখন হচ্ছে 100 টাকার ওপরে, তার কোনো মাথা ব্যথা নেই।
জিনিসপত্রের দাম যা উদ্যোগতি তা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। দেশের 77% মানুষের ক্রয় ক্ষমতা মাত্র 20 টাকা, সেটা আমি বলছি না, সরকারের যিনি চেয়ারম্যান তিনি বলছেন। অতএব এই সমস্ত দিকে মোদির কোনো মাথা ব্যথা নেই, উনি শুধু এই দেশটাকে কী করে হিন্দু মুসলমানে ভাগ করা যায় সেই নিয়েই পড়ে আছেন। তাই আমরা তীব্র নিন্দা করছি, আমরা বলছি ভারতবর্ষকে আমরা কোনো সময় হিন্দু মুসলমানের যে দ্বিধা বিভক্ত করার যে চক্রান্ত, সেই চক্রান্তকে আমরা রুখবো। তাতে যদি আমাদের রক্ত দিতে হয় আমরা রক্তও দেবো। আমার নাম কীর্তিমান ঘোষ, আমি সহসভাপতি হকার সংগ্রাম কমিটি।